পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের বন্টনের সূত্রের প্রমাণ এক্ষেত্রে প্রমাণ বলতে যে কোনো সেটের জন্য আমরা প্রমাণ শিখবো অষ্টম শ্রেণীতেও তোমাদের এরকম সেটার প্রমাণ ছিল কিন্তু সেই প্রমাণের মধ্যে এবিসি এর মান দেওয়া ছিল যেমন জেনারেল ম্যাথের মধ্যে এই অঙ্ক আছে সেট ফাংশনের মধ্যে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সেখানেও এবিসি এর মান দেওয়া আছে সেখান থেকে এটা প্রমাণ করতে হয় বাট এইখানে কোনো মান দেওয়া নেই এটার মান যে কোনো কিছু হতে পারে সেটা প্রমাণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে ইউনিয়নের পরিবর্তে আমরা শিখব হচ্ছে অথবা আর ইন্টারসেকশনের পরিবর্তে শিখবো হচ্ছে এবং অর্থাৎ ইউনিয়নের পরিবর্তে আমরা অথবা লিখবো আর ইন্টারসেকশনের পরিবর্তে এবং লিখবো যদি এটার কোনো নেগেটিভ সূচক থাকে অর্থাৎ এখানে নট বিলংস টু আসতে পারে যদি নট বিলংস টু আসে তাহলে তার জন্য আমরা এর উল্টাটা চিন্তা করব অর্থাৎ তখন আমি ইউনিয়নের পরিবর্তে এবং ব্যবহার করব আর ইন্টারসেকশনের পরিবর্তে অথবা ব্যবহার করব তো এটা মনে রাখার জন্য আমাদের খেয়াল করতে হবে যে কোনো একটা আমি ধরে রাখব বাকিটা ওখান থেকেই বের করে আনব তাহলে আমরা নর্মালি যেটা ইউনিয়নের জন্য অথবা আর ইন্টারসেকশনের জন্য এবং এটা মনে রাখবো তাহলে উল্টাটা আমরা তখন বের করতে পারব তো এখানে যে কোনো সেটের কথা বলা হয়েছে তাহলে আমরা যে কোনো সেটের জন্য এখানে উপাদান ধরে নিব হচ্ছে এক্স তো আমরা যদি এরকম চিন্তা করতে যাই তাহলে আমাদের যে প্রয়োজনটা আগে জানার সেটা হচ্ছে দুইটা সেট সমান হওয়ার শর্ত অর্থাৎ সমতা আমরা থার্ড পার্টের মধ্যে শিখেছি সেট সমতা এরকম ছিল এ যদি বি এর উপসেট হয় আবার বি যদি এ এর উপসেট হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এ আর বি সমান তাহলে প্রথমত আমাদের কথা হচ্ছে দুইটা সেট সমান দেখানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরস্পর পরস্পরের উপসেট এটা দেখানো তার মানে আমাদের এখানে এটা একটা সেট ডান পাশের এটা আর একটা সেট তাহলে আমাদের এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে এ এর উপসেট আবার এ এর উপসেট সেইটা দেখাতে হবে তো এটা দেখানোর জন্য আমরা বিলংস টু ইউজ করবো অর্থাৎ একটা সদস্য ধরে নিব। তাহলে আমরা প্রথমে এক নম্বরটা যদি ধরে নিতে চাই যে ধরি এক্স বিলংস টু এক্স বিলংস টু কথার অর্থ হচ্ছে এক্স হচ্ছে সামনে যা লিখব তার একটা উপাদান অতপরে এরকম এন বিলংস টু বড়হতের এন এর অর্থ হচ্ছে এন এই এন এর একটা উপাদান অর্থাৎ এটা হচ্ছে বিলংস টু কেউ কেউ অ্যাপসিলেন্ট পড়ে কেউ অ্যাপসিলেন্ট পড়ে কেউ এলিমেন্ট পড়ে এক একজন এক একভাবে পড়ে ওইটার নাম হচ্ছে বিলংস টু এখন আমরা এখানে বাম পাশে যেটা আছে সেটা ধরে নিব। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা এখান থেকে প্রমাণ করব যে এই এক্স ডান পাশেরটার আর একটা উপাদান এটা প্রমাণ করার জন্য আমরা কী করবো তাহলে এইটাকে ভাঙব এখন এটাকে ভাঙলে কি হয় এক্স এ এর সদস্য এই ইউনিয়নের জন্য আমরা কেবল শিখেছি কি লিখবো অথবা তাহলে আমি এখানে অথবা লিখে দিলাম এরপর এই এক্স বিলংস টু থলের পরের অংশ ইন্টারসেকশন সি তাহলে এটাকে আমরা আবার ভাঙতে পারি তাহলে ভেঙে ফেলি তারপরের কথা পরে দেখি এক্স বিলংস টু এ এই অথবা থাকলো এই এক্স বিলংস টু বি আর ইন্টারসেকশনের জন্য আমরা শিখেছি কি এবং এটা চিহ্ন এটা একটা সিম্বল এবং কিন্তু এখানে এই সিম্বলের পরিবর্তে বসছে তাহলে এটা সিম্বল হিসেবে কাজ করতেছে এই এক্স বিলংস টু সি যেহেতু আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাই এটাকে একটু আলাদা লিখে দিলাম এখন দেখো আমাদের ডান পাশের দিকে খেয়াল করতে হবে ডান পাশে এ দুইবার ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে আমরা একই সেটকে একই লাইনে পঞ্চাশবার লিখলেও যা একবার লিখলেও তাই আবার পঞ্চাশ বারের পরিবর্তে একবার একবারের পরিবর্তে বার আমরা যে কয়বার খুশি সেই কয়বার লিখতে পারবো শুধু একটাই কথা সিম্বল ঠিক রাখতে হবে তো আমরা এ কে দুইবার ইউজ করব। একবার সাথে বি আরেকবার সির সাথে তো আমরা যদি এটাকে লিখি এক্স বিলংস টু এ অথবা টু এর সাথে বসছে তাই কোনো ঝামেলা নেই এখন আমাদের এক্স বিলংস টু এ আর এই এক্স বিলংস টু সি কথা হচ্ছে এখানে কি বসাবো আর এখানে কি বসাবো সবার সমস্যাটা এখানে হয় তো আমরা একটা জিনিস মনে রাখবো এ একে ডিঙিয়ে গিয়ে এর সাথে সম্পর্ক স্থাপন করতেছে তাহলে এর সামনে যা আছে এই টোটালটার সামনে তাই হবে তার মানে এই এবং কোথায় হবে এখানে হবে আর এই অথবা যেহেতু ব্র্যাকেটের আগে আছে তাহলে এর সাথে এই অথবা ঠিক থাকবে আর একটা জিনিস মনে রাখার উপায় আছে ডান পাশ দেখলেই বোঝা যায় এর চিহ্ন দেখে আমরা মনে রাখতে পারি যারা একটু চালাকি করে লিখতে চায় তারা সিম্বল দেখে পরের অর্থাৎ উত্তর দেখে লিখতে পারবে এখন আমরা এটাকে ভাঙে একসাথে করব। তাহলে এক্স বিলংস টু এ অথবার পরিবর্তে তাহলে ইউনিয়ন বি আমরা এটা কোথা থেকে পেলাম এই অথবার পরিবর্তে ইউনিয়ন ইউনিয়নের পরিবর্তে অথবা বা অথবা পরিবর্তে ইউনিয়ন আমরা এটা লিখতে পারি মাঝখানে যা ছিল তাই লিখলাম এখানেও একইভাবে দুটোকে একসাথে করি এ ইউনিয়ন সি অথবার পরিবর্তে ইউনিয়ন বসছে এখন দেখো এই দুটোকে যদি আমরা একত্রীকরণ করি তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এই এবং এর পরিবর্তে ইন্টারসেকশন তাহলে এখানে কি আছে এ ইউনিয়ন C। তার মানে এই দুটোকে আমরা একসাথে করছি যদি কেউ এখানে ব্র্যাকেট দিতে চায় তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে আর ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নেই তবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না তাহলে দেখো আমরা এটা দিয়ে এটা দেখেছি এক্স এর উপাদান সেইখান থেকে প্রমাণ করেছি এক্স এরও উপাদান তাহলে এরকম যদি হয় তাহলে আমরা সাবসেট লিখতে পারি তাহলে প্রথমে যেটা ধরেছি সেটা লিখব বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আমরা শুধু এই একটা স্টেপ দেখাতে পারলাম যে এটা এটার উপসেট একইভাবে আমাদের এখন দেখাতে হবে এটা এটার উপসেট যদি দেখাতে পারি তাহলেই বলতে পারবো এরা দুজন সমান তাহলেই শুধু এটা প্রমাণিত হবে তা আমরা এখন নতুন করে ধরে নিব ধরি এখানে আবার লেখাটা ভালো আবার ধরি কি ধরবো এখানে যেটা ধরেছিলাম সেটা ধরলে হবে না যেটা ডান পাশে আছে সেটা ধরতে হবে তাহলে ডান পাশে কি আছে ডান পাশে আছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা একটু এদিকে খেয়াল করি এটার সাথে এটার মিল আছে তাহলে এটা আমরা কোথা থেকে পেয়েছি এখান থেকে তাহলে এটাকে উল্টা দিক থেকে লিখতে থাকলে এটা হয়ে যায় তার মানে এর পরের লাইন হচ্ছে এটা বা আমরা যদি এখান থেকে ভেঙে দেখাই তাহলে দেখো কি হয় এক্স বিলংস টু এটা এ ইউনিয়ন বি এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এবং এটা এ ইউনিয়ন সি সরি এখানে অবশ্যই এক্স বিলংস টু লিখতে হবে এ ইউনিয়ন সি এখন আমরা এটাকে ভাঙবো আবার এটাকে ভাঙবো তা আমরা যদি এটাকে ভেঙে লেখি তাহলে এখান থেকে কি আসে এখান থেকে আসে এক্স বিলংস টু এ এই ইউনিয়নের পরিবর্তে অথবা এক্স বিলংস টু বি এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা রেখে দিলাম এই এবংটা এখানে থাকলো এটাকে ভাঙবো এখন আমরা তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়নের পরিবর্তে অথবা এক্স বিলংস টু সি এটাকে আমি একটু আলাদা করে লিখে দিলাম আচ্ছা এইটা যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে লিখতে পারব যে এইখানে একটা এ আর এই একটা এ দুটোকে আমরা একটা লিখবো তাহলে এক্স বিলংস টু এ এখানে অথবা আছে এখানে এবং আছে আবার এখানে অথবা আছে তাহলে আমরা কি দিব এটা নিয়ে সবার মাথায় ঝামেলা শুরু হয়ে যায় তো আমরা একটা জিনিস খেয়াল করি এটাকে ভেঙেছি কিভাবে। যখন ভেঙেছিলাম এই দুটোর সামনে যা ছিল তাই আমরা শেষেরটা সামনে লিখেছিলাম তাহলে এর পাশাপাশি এটা যেহেতু আছে তাহলে আমরা এখানে অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি লিখতে পারি আমি কীভাবে লিখলাম আমি আবার বলি এটা এটা লিখে বাদ দিয়ে একটা লিখেছি এখন আমরা শুধু চিন্তা করব এটা ভরস্য হয়ে যাচ্ছে বাদ যাচ্ছে তাহলে এ বাদ গেলে এর বিরাটের সামনে যা আছে তাই সি এর সামনে থাকবে আর বাকিটা তো এখানে রয়ে গেছে তাহলে আমরা শেষ আরও একটা ব্যাপার আছে আমরা এই ডান পাশ বামপাশ দেখে লিখতে পারি আরও আর একটা ব্যাপার আছে এইটার পরের লাইন দেখো এটার সাথে মিলে এর পরের লাইন দেখো এটার সাথে মিলে একদম হুবহু একই এর পরের লাইন নিশ্চয়ই তাহলে এটার মতো হবে তারপরের লাইন এটার মতো হবে তারপরের লাইন এটার মতো হবে জাস্ট উল্টা দিক থেকে লিখে গেলেই হয়ে যায় তাহলে এর পরের লাইন আমরা এখান থেকে দেখেও লিখতে পারি তা আমরা একটু হিসাব করে লিখি যেহেতু তোমরা দেখতেছো বোঝার চেষ্টা করো তাহলে এক্স বিলংস টু এ এইটাকে আমরা একসাথে করব। অথবা এক্স বিলংস টু বি এটার জন্য ইন্টারসেকশন এটা সি বা এইটাকে যদি আমরা এখন একসাথে করি তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন এটা তার মানে বি ইন্টারসেকশন সি দেখো আমরা যা বানাতে চেয়েছিলাম তাই হয়ে গেছে নিশ্চয়ই তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব যেটা ধরেছিলাম সেটা কি এইটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি যেটা বানিয়েছি এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে আমরা দেখালাম এটা এটার উপোসেট আবার এটা এটার উপোসেট এই যে এখানে দেখিয়েছি তাহলে আমরা এখন অবশ্যই লিখতে পারব যে অতএব এটা সমান ওইটা অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যা প্রশ্নে দেওয়া আছে সেটাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা আমাদের প্রমাণ হয়ে গেল একদম সহজ বিষয় শুধু আমাদের চিন্তা রাখতে হবে যে ইউনিয়নের পরিবর্তে অথবা ইন্টারসেকশনের পরিবর্তে এবং তাহলে পর্যায়ক্রমে একটা লিখলেই হলো আর এক পাশ লিখে আমরা আর এক পাশকে উল্টাভাবে রিপিট করে দেব তাহলেই হয়ে যাবে তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারলাম নিশ্চয়ই তোমরা এখন দুই নম্বরটা করতে পারবে তারপরেও আমি দুই নম্বরটা তোমাদেরকে দেখিয়ে দিব তা দুই নম্বরটাও আমাদের একইভাবে করতে হবে এখানে ভিন্ন কোনো বিষয় না সম্পূর্ণ একই বিষয় তো আমরা এখানে কী করবো প্রথমে এক্স ধরে নিব তা আমরা যদি এক্স ধরে নিই তাহলে আমাদের কী হবে এক্স ধরে নিলে আমরা যদি পক্ষ নিই অর্থাৎ ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো এক্স বিলংস টু এ এই ইন্টারসেকশনের জন্য এখন কী হবে এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন সি কোনো ভিন্ন কথা নেই একই কথা শুধু এখানে ইন্টারসেকশন আর ইউনিয়ন স্থান পরিবর্তন করেছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এটার জন্য ইউনিয়নের জন্য তাহলে কী লিখবো অথবা অথবা এক্স বিলংস টু সি এটাকে আলাদা রেখে দিলাম এখন আমরা এটাকে কি করব। এখানেও এ দুইবার ইউজ হয়েছে তাহলে একে আমার দুইবার লিখতে হবে আগের মতো করে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এইটার সাথে এর সম্পর্ক তাহলে আমরা লিখব এক্স বিলংস টু এ এখানে কি আছে অথবা আছে আর এখানে আছে এবং আমি বলেছিলাম যখন এরকম একজন আর একজনকে ডিঙিয়ে যাবে তখন পুরোটার সামনে এই ডান পাশেরটার চিহ্ন বসবে তাহলে আমি এখানে কী বসাবো অথবা তাহলে এখান থেকে আমি দুটোকে একসাথে করলে এক্স বিলংস টু এ এর জন্য নিশ্চয় ইন্টারসেকশন তাহলে বি এই অথবা থাকলো এখানে আমি লিখবো এক্স বিলংস টু এ এবং এর জন্য ইন্টারসেকশন এই থেকে গেল তাহলে আমরা এই দুটোকে যদি আমি আবার একসাথে করি তাহলে কি হয় এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এই অথবার জন্য ইউনিয়ন এ ইন্টারসেকশন সি তাহলে দেখো এখানে এটা দিয়ে আমরা এটা বানালাম ওইটার সাথে দেখো ডান পাশেরটার মিল আছে তাহলে আমরা লিখতে পারবো অতএব যেটা ধরেছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সাবসেট অফ ইন্টারসেকশন ইন্টারসেকশন ইউনিয়ন এখন কি করব এই পাশটাকে ধরে নিব তার ডান পাশেরটা ধরে নেব একটু আগে যেভাবে করলাম আবার ধরি এক্স বিলংস টু ডান পাশের ডান পাশে কি আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি তাহলে আমার পরের লাইন কি হবে পরের লাইন নিশ্চয়ই এটার সাথে এটা হবে তারপরে এটা হবে তারপরে এটা হবে তারপরে এটা হবে তারপরে আবার এটা হবে তাহলে মানে আমি যদি ওটা রিপিট করি তাহলে শেষ লাইনটা এসে আমার এখানে দাঁড়াবে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কিভাবে লিখবো আমি আবার বলি এটার সাথে এটার মিল আছে তারপরে এই লাইন 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 বসায় দিলে আমার এটা হবে তাহলে এটার দিকে আমি এটা বানাতে পারছি তাহলে লিখতে পারবো অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে যেহেতু এটা আর এটা আবার এটা আর এটা অর্থাৎ পরস্পর পরস্পরের উপসেট তাহলে আমরা লিখতে পারবো যেটা প্রশ্নে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি প্রুফ তার মানে এটা প্রমাণ হয়ে গেল একদম সহজ বিষয় যদি তোমাদের কোথাও প্রবলেম হয় কোনো লাইন বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ আগামী পর্বে থাকবে এখানকারই এর প্রমাণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু